আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রিক স্যানিটারি বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনার দেখাবো যে একটা টয়লেটে কীভাবে কমোড ফিটিং করবেন এবং খুব সহজভাবে বন্ধুরা এইখানে আমি কমোডের বিভিন্ন অংশ ফ্লোরে আমি রেখে দিয়েছি এবং এই বিভিন্ন অংশকে আমি একত্রিত করে খুব সুন্দরভাবে এবং সহজভাবে কমোডটা ফিটিং করব তো বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার পরবর্তীতে কোনো আর ভিডিও দেখতে হবে না তো চলেন ভিডিওতে যে বন্ধুরা এটা আমার হাই হাই হাইকমেন্টের নিচের যে আমার মুখ দেখছেন এই মুখ দিয়ে কিন্তু আপনার ব্যবহৃত যে ময়লা এটা কিন্তু ডেলিভারি হয়ে যাবে তে বন্ধুরা যে এই ফিটনেস যে ফ্রি অংশ দেখছেন এই ফ্রি অংশই কিন্তু চার ইঞ্চি পাইপের ভিতরে ঢুকে যাবে তে বন্ধুরা এই যে মাপ নেবেন এই মাপটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে কারণ এটা যদি আপনার ছোট হয়ে যায় তাহলে আপনার ব্যবহারের পর এই যে পানি অথবা ময়লা এটা কিন্তু বাইরে পড়তে পারে তো অবশ্যই এটা সতর্কতার সাথে মাপ এবং এটা কাটতে হবে দেখেন আমি এটা গ্যান্ডিং মেশিন দিয়ে আমি সুন্দর করে স্টেট সোজা করে কিন্তু চতুর্থ সাইডে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এটাকে সুন্দর করে আমি সমান্তরাল করে নিচ্ছি যাতে আমার কোমরটাকে সুন্দরভাবে বসাইতে পারে যে বন্ধুরা এখন আমি কোমরটাকে আমার পজিশন অনুযায়ী আমি পাইপের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এটাকে ফ্লোরে বসিয়ে দিব তাই বন্ধুরা আপনার এই কোমর বসানোর ক্ষেত্রে আপনার একের অধিক অর্থাৎ আপনি নিজে এবং আপনার একজনকে সহযোগী হিসাবে নিতে হবে কারণ আপনার কাজটা উদ্দেশ্য থাকতে হবে আমার কাজটা সুন্দর এবং ভালো হতে হবে তখন এটা বসে দেওয়ার পর আমার কোমরটাকে সুন্দর স্টেট পজিশনটা আমার দেখাতে হবে যে আমার কোমরটা স্টেট সোজা আছে কি না বন্ধুরা অবশ্যই এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার একদিন করে দিয়ে যাবেন এবং সারা জীবন এই কোমরটা থাকবে এবং অন্যান্য ব্যবহার করবে যদি এই কোমরটা বাঁকা হয় আপনার কাজে দুলনা মারবে এখন স্টেজ সোজা রাখার পর ডানে এবং বামে যে ফোঁটা দেওয়া রয়েছে এটাকে আমাকে ডাক তুলতে হবে কোমরটাকে আটকানোর জন্য এখন এই ফোঁটা অনুযায়ী আমাকে একটা স্টিক চিহ্ন দেবো যাতে আমার কাজটা আরেকটু সহজ এবং তাড়াতাড়ি করতে পারে এখন কোমরটাকে আমি এখন তুলে আমি এটাকে ড্রিল মেশিন দিয়ে আমি আপনার হলো ফোটা করে নেব তো এখন ফলরে যে আপনার হলো ফোটা করতে হবে এটা আপনার কোমরটার সাথে কিন্তু এই বোল্টটা দিয়ে থাকে দেখুন আমি সাথে কিন্তু দাগ দিয়েছি এবং এখানে যে আমি রুল দিয়ে আমি দাগ তুললাম এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং টিক চিহ্ন টিক চিহ্ন সময় কিন্তু মার্ক এখন এটা কিন্তু মচবো না আমি এটাকে সুন্দর করে এখন ড্রিল মেশিন দিয়ে আমি এটাকে ফোটা করে নেবো আমার কোমরটার বোল্ট আমি লাগানোর জন্য তে বন্ধুরা আপনারা যখন কাজ করবেন অবশ্যই সতর্কতা এবং সাবধানের সাথে কাজ করবেন কোমরটা যেন ভেঙে না যায় অথবা পড়ে না যায় এবং কাজগুলো অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করবেন এখন আমি রয়্যাল বোল্টের সাথে আমি রয়্যাল বোল্ট দেখেন আমি লাগিয়ে দিয়েছি এরপর আমি কোমরটাকে বসিয়ে দেবো তো বন্ধুরা এখানে আপনারা পাইলে চাইলে আপনার এই বোলগুলো পরেও লাগাইতে পারে কিন্তু আমি এখানে পজিশন এবং আমার আমি দাগ দিয়েছিলাম এই জন্য আমার কাজটা সহজ এর জন্য আমি আগে থেকে লাগিয়ে নিয়েছিলাম এখন যেহেতু নাট লাগানো হয়ে গেছে এখন উপরের আমি নাটটা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর আমি টাইট দেব দেখেন এখানে আমি এখন যে আমি নিচে নাটটা লাগালাম এই নাটের সাথে আমি এখন টাইট দেবো সুন্দর করে তো এটা দেখেছেন উপর থেকে নিচে টাইট নেয় এবং কিছু কিছু আছে সাইডে আপনার দেড় ইঞ্চে দুই স্ক্রু মতো দেখতে এটা সাইডে আপনার টাইট দিতে হয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন আপনার ফিটিংটা থাকে তে কিন্তু অন্যান্য ফিটিং সম্পূর্ণই একই একই কোয়ালিটি বা একই সিস্টেমে হয় তো এখন উপরের আমি ক্যাপটা লাগিয়ে দিব তে লাগানোর পর আমার যে ফ্লাসটা রয়েছে এই ফ্লাসের এখন কানেকশন করবো তো এখন যে রাবারটা দেখতে পারছেন এই রাবারটা হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন কারণ যখন ফ্লাশ ব্যবহার করবেন এটা যদি ঠিকভাবে না বসে তাহলে কিন্তু বাইরে পানি পড়বে এবং কাজে সমস্যা আসবে এবং এটা কিন্তু সুন্দর হবে না এখন রাবারটাকে ফেলিয়ে এখন এটাকে সুন্দর পজিশনে এবং এটাকে নাটটাকে বের করে দিতে হবে এবং এখানে ওয়াশার দিতে হবে প্রথমে তারপর নাটটা দিয়ে আমার এখানেটাকে টাইট দিতে হবে তো এখানে ডানে এবং বামে আমার দুটা এখানে টাইট দেওয়ার এখানে নাট রয়েছে তো এটাকে প্রথমত প্রথমটাই আমি টাইট দিব না দুটাকে সমতলভাবে টাইট দেবো তাহলে আমার এই ফ্লাসটা খুব সুন্দরভাবে বসবে তো এখন ওপরের ফ্লাশের ইটা আমি কপারটা রেখে দিয়ে আমি নিচে একটু স্টার দিয়ে ধরে নিচে আমি ফাইন করে টাইট দেবো যাতে আমার এই ফ্লাসটা মজবুতভাবে এটা যত নাচ না নড়ে সেদিকে খেয়াল রাখবো সুন্দর করে টাইট দেবো এবং খুব অতিরিক্ত টাইট দেবো না যাতে আমার ফ্লাশটা ভেঙে না যায় বা ফেটে না যায় এটা স্বাভাবিক যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে এরপর আমি একটাকে সংযোগ দিয়ে দেবো এখানে আমি লিক পাইপ অ্যাঙ্গেল স্টাব কলের সাথে আমি লিক পাইপ দেবো তো লিক পাইপের সাথে কিন্তু অবশ্যই আপনাকে রাবার ব্যবহার করতে হবে রাবার দিলে আপনার পানি আর লিক করবে না তো এখন আমি উপরের আমি দিয়ে দিলাম তো এখন আমার কোমোটারের যে ব্যাক পার্ট নিচে দেখেন এটা দুইটা ব্যাক পার্ট থাকে তো এই ব্যাক পার্ট লাগানোর জন্য এখানে দেখেন একটা ফিটিংয়ের যাকে এখানে নাট রয়েছে এই নাটটাকে আমি সুন্দর করে আমি ব্যাক পার্টের সাথে লাগিয়ে দিব লাগানোর পর আমি বডির সাথে টাইট দিয়ে দিব। তো এখানে কিন্তু একটা রাবার রয়েছে তে রাবার দেওয়ার পর কীভাবে এটা ফিটিং করবেন তা আমি দেখাচ্ছি তো এই রাবারটাকে আপনাকে প্রথমত আগে বোর্ডের সাথে ব্যাকপাটার সাথে রাবারটা আগে নিচে বসিয়ে দিবেন এটা যদি প্রথমে নাও পড়ে সমস্যা নেই পরবর্তীতে খুব সুন্দরভাবে বসাতে পারবেন তে ডানে এবং বামে যে ফোঁটা রয়েছে এই ফোঁটা দিয়ে আপনারা এই এইভাবে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দেওয়ার পর রাবার এখানে রাবার কোনো প্রবলেম না রাবারটাকে সুন্দরভাবে পরে বসাইতে পারবেন আমি দেখাচ্ছি তো এখানে দেওয়ার পর আপনার প্রথমত এই প্লাস্টিকের এটা বসবে তারপর ওয়াশারটা তারপর নাটটা দিয়ে আপনাকে টাইট দিতে হবে বন্ধুরা যেভাবে আমি এখানে ফিটিং করছি অনুরূপ প্রত্যেকটা হাইকোমিটি কিন্তু এইভাবে ফিটিং করতে হয় এর জন্য অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখবেন দেখেন আমি এখানে প্লাস্টিকের যে আপনার এটা যে আপনার হলো এখানে টাইটের জন্য এখানে ব্যবহার করা হয়েছে তে এরপর আমার ওয়াশার দিতে হবে ওয়াশার দেওয়ার পর এটাকে সুন্দর করে একটা টাইট দিতে হবে তে বামে ডানে দুই পাশে লাগিয়ে নেওয়ার পর আমি একটা টাইট দিতে হবে এখন যেটা কথা বলছিলাম যে যে রাবারটা এই রাবারটা এখন আপনি মন মতো বসাই দিতে পারবেন তো এখন দেখেন আমি কিন্তু দুই পাশে কিন্তু আমি এখন বসিয়ে মন মতো দিতে পারবো যে তার আগে আর একটা কথা এখন এটা টাইট পরিপূর্ণ দেওয়ার আগে আগে আপনাকে এই যে ব্যাকপারটা এই ব্যাকপারটা আপনাকে সঠিক বা সুন্দরভাবে পড়েছে কিনা বা সোজা আছে কিনা এটাকে দেখে তারপর চূড়ান্তভাবে আপনার টাইট দেবেন দেখেন এবং এটা মুভিং করছে খুব সুন্দরভাবে তে এটা যখন আপনার হলো বসবে তারপর আপনাকে সুন্দরভাবে টাইট দিতে হবে তো আমার কিন্তু এখানে পিটিং করা হয়ে গেছে তো বন্ধুরা সর্বশেষ যে নিচে যে আমি কাজ করেছি এবং এটাকে যাতে গন্ধ বা পানি না চোয়া এজন্য এটাকে টাইসের পুডিং দিয়ে এটাকে সুন্দর করে ম্যাচিং করে দিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন